ঘটনার বিবরণে জানা যায়, গৌরনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 6 নং ওয়ার্ড গোপালনগর এলাকায় মনু নদীর বাঁধ সংলগ্ন সরকারি খাস জমি দখল করে গৃহ নির্মাণ শুরু হয়েছে বেশ কয়েকদিন যাবৎ। স্থানীয়রা প্রথমে বিষয়টি মহকুমা প্রশাসক ও বন্যা নিয়ন্ত্রণ দপ্তরকে মৌখিকভাবে জানানোর পরও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়নি। সোমবার স্থানীয়রা এই নির্মাণে বাধা দেয় এবং কৈলাসহর থানায় খবর দিলে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। মহকুমা প্রশাসনের পক্ষে ছুটে আসেন ডিসিএম জয়ন্ত জমাতিয়া সহ বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের আধিকারিক ও অন্যান্যরা। ঘটনাস্থলে এসে তারা অবৈধ নির্মাণের ঘটনার সত্যতা খুঁজে পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন এবং আগামী দুদিনের মধ্যে এই অবৈধ নির্মাণ সামগ্রী সরিয়ে ফেলার নির্দেশ দেন। তবে শুধুমাত্র গোপালনগর এলাকায় নয়, কৈলাসহর পুর পরিষদ ও গৌরনগর এবং চণ্ডীপুর ব্লকের মনু নদী সংলগ্ন বাঁধের একাধিক জায়গায় সরকারি খাস জায়গা দখল করে অবৈধ নির্মাণ আগেও হয়েছে। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে মনু নদীর বাঁধের একাধিক জায়গা। ভারী বর্ষণ কিংবা নদীর জলস্তর বৃদ্ধি পেলে যে কোনো সময় বড় ধরনের অঘটন ঘটতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে গোটা মহকুমা। মহকুমা প্রশাসন কিংবা বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের তরফ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না বলেও অভিমত স্থানীয়দের। এ ব্যাপারে ডিসিএম জয়ন্ত জমাতিয়াকে প্রশ্ন করলে তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে। তবে অবৈধ নির্মাণকারীদের বক্তব্য, এটা সরকারি খাস জায়গা। এ ধরনের খাস জায়গা গোপালনগর সহ একাধিক জায়গাতেই গৃহহীন পরিবারের লোকজনরা বসবাস করে আসছে। মহকুমা প্রশাসনের বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা উচিত, কারণ তারা বাঁধের কোনো ক্ষতি করেনি। ব্যবস্থা গ্রহণ করা হলে সবার ক্ষেত্রেই যেন করা হয় বলে দাবি করলেন খাস জায়গা দখলকারীরা। অ্যাকচুয়ালি আমি একটা রিপোর্ট পেলাম যে ওখানে ইলিগেলি খাস লেনের উপরে কিছু ঘর বানানো হয়। তো উইথ নো টাইম আই রিচ স্পট, আবার এসে দেখতে পেলাম যে আসলে ঘর বানানো হয়। এটা কিন্তু আপনারা জানেন যে এটা খাস লেন, খাস লেনের প্লাস এই যে এম্বেংকমেন্ট, এটা খুব পাশে। যদি ফিউচারে যদি এমন হয় ফ্ল্যাট হয়, সবচেয়ে আগে বা প্রথমে নষ্ট হইব এই জায়গা। আর আপনারা জানেন যে এভাবে সরকারের পারমিশন ছাড়া এই জায়গা বানানো, কোনো পারমিশন ছাড়া বানাইতে গেলে এটা কিন্তু ইলিগেল। তাই জন্য আমি আজকে বললাম যে এটা আজকেই বা 2-3 দিনের মধ্যে এটা এই ঘরবাড়ি এটা তুলুক, নাহলে আমরা প্রশাসন মাধ্যমে এটা পুলিশ নিয়ে আমরা এটা ঘর তুলতে হইব। থ্যাংক ইউ সো মাচ। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।